হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষাটা শেষ, তো এখন তোমাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বাট তোমাদের সবার মনে একটা যে কমন কোশ্চেন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটি কত তারিখে প্রকাশিত হবে। তো আজকের ভিডিওতে তোমাদের বেসিক্যালি এটাই জানাবো যে 2020 সালে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটি কত তারিখে প্রকাশিত হবে। তো আমরা যদি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এসএসসি রেজাল্ট 2020 এর পাবলিশ ডেট নিয়ে কোনো অফিসিয়ালি আপডেট দেওয়া নেই। কিন্তু আমরা যদি বিগত 2-3 বছরের এসএসসি রেজাল্টের পাবলিশ ডেটটি অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাবো যে 2018 সালে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটি পাবলিশড হয়েছিল 6 মে। এরপর যদি আমরা 2019 সালে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে 2019 সালে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটি পাবলিশড হয়েছিল 6 মে। এরপর যদি তোমরা গুগলে এসে এসএসসি রেজাল্ট পাবলিশ ডেট 2020 লিখে সার্চ করো, তাহলেও তোমরা সেই সেম রেজাল্টটি দেখতে পারবে। অর্থাৎ 6 মে 2020 তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটি পাবলিশ করা হবে। কিন্তু তোমাদের গুগলে এই যে 6 মে 2020 এই ডেটটি দেওয়া হয়েছে, এটি সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিগত 2018 সাল এবং 19 সালের রেজাল্টের ডেটটি অ্যানালাইসিস করে তোমাদের এই 2020 সালের ডেটটি দেওয়া হয়েছে। সো তোমাদের এই ডেটটি কিন্তু শিওর না, তোমাদের এই ডেটটি চেঞ্জ হতে পারে। তবে তোমাদের 6, 7 অথবা 8 মে তোমাদের এই 3 দিনের যে কোনো দিন তোমাদের রেজাল্টটি পাবলিশড হবে। তবে সম্ভাবনা আছে এবছর তোমাদের 7 মে 2020 তোমাদের রেজাল্টটি পাবলিশড হওয়ার। তো এই ছিল আজকের ভিডিওতে। তো আমি নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করবো তোমরা কিভাবে SMS এর মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটি সবার আগে দেখতে পারবে। তো সেজন্য তোমরা একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাছাড়া তোমাদের এই এসএসসি পরীক্ষা 2020 এর পাবলিশ ডেটটি যদি কোনো কারণে চেঞ্জ হয়, তাহলে আমি সেটিও তোমাদের নেক্সট ভিডিওতে আপডেট হিসেবে জানিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।